আম্মু তুমি কি খাচ্ছ? জেলি। জেলি? ইউ লাইক জেলি? জেলি কি অনেক মজা আমার। আচ্ছা, সেটা জেলি পাইছে হচ্ছে আজকে আমাদের যে শুটিংটা হচ্ছে। কি শুটিং হচ্ছে, নাম কি বলবা নাকি? আমার চ্যানেলে আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো যেটা বলছিলাম, আমার চ্যানেলে গরম শুরু হওয়ার পর থেকেই ফালুদার রেসিপির অনেক বেশি রিকোয়েস্ট ছিল। যদিও আমার চ্যানেলে ম্যাঙ্গো ফালুদা একটা রয়েছে, তো ম্যাঙ্গো ফালুদা তো সবসময় আসলে ম্যাঙ্গো পাওয়া যায় না বাংলাদেশে, তো এই জন্য আমি চাচ্ছিলাম যে এমনিতে ঢাকাতে আমাদের যেসব সিজনাল ফালুদা বাদে নর্মালি যেভাবে ফালুদা তৈরি করে সেটা একটা রেসিপি দিতে খুব বেশি রিকোয়েস্ট ছিল। আর ফালুদার রেসিপির কিন্তু কোনো নিয়ম কানুন নাই যে এভাবেই করতে হবে, এটাই করতে হবে, সেটাই করতে হবে। এটা হচ্ছে সব থেকে ভালো একটা দিক। ফালুদা এমন একটা ডেজার্ট যেটা আপনি নিজের পছন্দ মতো মনের মাধুরী মিশায়ে যেটা খুশি সেটা দিয়ে তৈরি করতে পারেন, যেটা খেতে আপনি পছন্দ করেন। তা আজকে আমি আমি যেগুলো জিনিস পছন্দ করি সেই সেই কিছু কিছু জিনিস দিয়ে সিম্পলি ফালুদা তৈরি করে দেখাচ্ছি। আর আরেকটা জিনিস, যে ফালুদা তৈরিতে জেলো প্রয়োজন হয়, জেলি যেটা আর কি, কেউ জেলো বলে কেউ জেলি বলে, তা আমি আপনাদের সবসময় রেকমেন্ড করব বাসায় আগার আগার পাউডার বা চায়না গ্রাস এগুলো দিয়ে জেলিটা তৈরি করা। আবার সাথে ফুড কালার লাগে, অনেক হ্যাসেল, অনেক ঝামেলা। তো আগার আগারটাও তো আপনাদেরকে বাইরে থেকে কিনেই আনতে হবে, সিম্পল। তো বাড়ি থেকে যখন কিনবেনই জেলি তৈরি করার জন্য আগার আগার, তো হোয়াই নট আপনারা সরাসরি একটা জেলি পাউডার প্যাকেটই কিনে আনেন, তাহলে আর কোনো ঝামেলাই নাই। জাস্ট ফুটন্ত পানিতে ওইটা দিয়ে ঢেলে ঠান্ডা করে ফেলেন, জেলি সেট হয়ে গেল। আর জেলি পাউডারের প্যাকেটগুলো কিন্তু এখন বাংলাদেশে সব দোকানে পাওয়া যায়, হাতের কাছে সব দোকানে, সুপার শপে, অনলাইনেও পাবেন, সব জায়গায় খুবই অ্যাভেলেবেল। আর ফালুদাটা কিন্তু জেলি ছাড়া একেবারেই ভালো লাগে না, হয় না তা না, বাট জেলি দিলে খুবই ভালো হয়। শুধু ফ্রুটস দিয়েও ফালুদা করতে পারেন, তবে জেলি দিলে বেশ মজা হয়। আর কর্নফ্লোর দিয়ে জেলি তৈরি করা হয়তো যাই বাসায়, কিন্তু আমি যেটা বলবো যে সেটা টেস্ট ভালো আসে না। সবকিছুর তো একটা মানে টেস্টের তো একটা কদর করতেই হবে আমাদেরকে, তাই না? অবশ্যই কর্নফ্লোর দিয়েও আপনারা টেম্পোরারি বেসিসে জেলিটা তৈরি করতে পারেন বাসায়, টেস্টটা অ্যাকুরেট হবে না। আর এই যে আমাদের ছোট বন্ধুদের জেলি শেষ, দেখো সে আরো চাচ্ছে। এই যে মুখে চোখে মাখায় কি করছে, আরো লাগবে জেলি? আরো লাগবে? আচ্ছা ওকে আমি আরো একটু দেই। আমার যদিও শুটিং এখনো শেষ হয়নি, এখান থেকে আগে আমি সেজাকে একটু তুলে দিচ্ছি, কিছু করার নাই, কারণ ও খেতে চাচ্ছে। ও গ্রিন দিব না, খালি অরেঞ্জ দিব। আচ্ছা এবার খাও, এরপরে অরেঞ্জ দিব শুধু। আমার কি শুটিং এর জন্য আদৌ বাজবে কিছু? বাজবে বাজবে, যাই হোক। তো বাচ্চারা খেলে আসলে ভালো লাগে। আর সে যা তো আগে ওভাবে খেতে পারতো না বাংলাদেশে, যখন আমি এই যে রকম বেরকমের শুটিং গুলো করতাম। আর ইংল্যান্ডে এসে সবেমাত্র শুরু করেছি আমার রেসিপিস বাই সেজাস মম চ্যানেলের জন্য শুটিং। এখন যেহেতু সেজা খাওয়া শিখছে টুকটুক করে, তো ও দেখা যাচ্ছে আমি যেই আইটেমটাই বানাই না কেন, কেমন বানাই তুই তুকে কেমন মজা লাগে। আচ্ছা তুমি খাও। তো এখন আসলে ও খেয়ে মজা করতে পারে। কেমন মজা? মেয়েটার আমার চুলগুলা যে কবে বড় হবে, ওর চুলগুলা এখন এমনিতে একটু কার্লি, তো ওকে ব্রাশ করে দিলেও চুলগুলা এইরকম সেই রকম হয়ে থাকে আর কি। তা আমি চাচ্ছি ওর চুলগুলা একটু বড় করে দিতে, এই জন্য সামনে থেকে ছেটেও দিচ্ছি না। সামনে ঈদ, তারপরও এরকমই থাক, একটু বড় হোক তাড়াতাড়ি। আমাদের ফালুদার জন্য ফ্রুটস জুস কেটে নিচ্ছে, এখন যা সার্ভিং এর পালা। আমরা এটা ইফতারের পরে শুরু করেছিলাম, শুধু সার্ভিংটা বাকি ছিল, কারণ জেলোটা সেট হতে 1.5 ঘন্টা টাইম লেগে যায়। এটা রান্না করার পরে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে ফ্রিজে 1 ঘন্টা রাখতে হবে। তো ওই সময়টা আমি আমার লাইভে ছিলাম, আজকে একটা প্রমোশনাল লাইভ ছিল আমার পেজে, তো সেটা শেষ করে এখন যেহেতু সেহরির জন্য আরো 2 থেকে 2.5 ঘন্টা সময় বাকি আছে, আর
এই জন্য ভাবলাম যে ও আচ্ছা আমার এখনো মনে হয় ইলেকট্রিসিটি দেওয়া তাই না, শিওর না, ক্যামেরা স্ক্রিনে আমাকে দেখা যাচ্ছে না, যাই হোক তো লাইভ ছিল এই জন্য আর কি, না হলে ঘরের মধ্যে কেউ সাজে না। আর আমি কিন্তু মোটেও মেকআপ করি না, আমার স্কিন খুব বেশি সেন্সিটিভ, যার জন্য আমি কোনো মানে ফেস পাউডার বা হাবি জাবি কিছু লাগালে মুখে অনেক ফোড়া ওঠে, না ফোড়াই তো বলে, হ্যাঁ পিম্পল ওঠে, তো লিপস্টিকটা ভালো লাগে আমার, এই জন্য দেই, লাইভ ছিল এই জন্য দিয়েছিলাম, তো ভালোই লাগছে। আগে সব কালারফুল কালারফুল কাজ করতেছি, আমার কালারফুল জিনিসগুলো নিয়ে কাজ করতে খুব বেশি ভালো লাগে। আচ্ছা আপনারা ঈদের আগে ডেজার্টের আর কি কি রেসিপি চান আমাকে কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপি দিতে। সেমাই নিয়ে কিছু করা যায় তাই না, সেমাই 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 সেমাইয়ের কি আপনারা রেসিপি চান যেটা হয়তো আপনাদের কাজে আসবে, এরকম কোনো রেসিপি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আসলে কি রেসিপি কিন্তু এমন না যে আমি যেটা করতেছি এটা নতুন ইউনিক আর কেউ করে নাই, এরকমটা কখনোই না। সো এরকম আপনারা কেউই ধারণা করবেন না যে আমি যেটা বানাচ্ছি সেটা একেবারেই নতুন, অবশ্যই না, কারণ সবাই করছে, করতে করতেই না সবকিছু এভাবে শেখা। আমি তো সেদিনকার মেয়ে, দুই দিনকার বেটি, সো আমার অনেক জনম জনম আগের থেকে অনেক রেসিপি রন্ধন শিল্পীরা রয়েছেন যাদেরকে অনুকরণ করে আমরা আজকে শিখছি করছি, আবার আপনাদের মধ্যেও হয়তো কেউ কেউ আমাকে অনুকরণ করে শিখছেন, এটাই তো। চলো আমাদের ফ্রুটস গুলো কাটা হলে আমরা ফালুদাটা সার্ভ করব। আজকে সেহেরিতে আমরা ফালুদা খেতে যাচ্ছি, আমাদের এরকমই হয় শুটিং থাকলে, মানে কি বলবো, সময় শর্টেজের কারণে অনেক কিছুই হয়, তো যেহেতু ফালুদাটা এটা একটা হেভি ডেজার্ট যদিও বাট হেভি মেনু, কিন্তু এখানে অনেক কিছুই থাকে, তো সবকিছু শেষ করে নিয়ে সেহেরিতে ভাত খেতে পারবো কিনা জানি না, পরেরটা পরে দেখা যাবে। তো ওভারলোডেড একদম, তুমি ভিডিও নিচ্ছ কেন, সবাইকে দেখাচ্ছি, সব পড়ে গেল তো, তুমি মাখাই মাখাই খাচ্ছ। হ্যাঁ আলু আমার খুবই পছন্দ, শুটিং শেষ এখন আমি খাইতে বসছি। তোমার দাড়িতে লেগে গেছে, টিসু দাও টিসু দাও আম্মু টিসু দাও। বাই দ্য ওয়ে আমাদের শুটিং এর সৌন্দর্যের জন্য আমরা একটু ওভারলোডেড করেছি ফালুদার কাপে, বাট নরমালি আপনি যখন বাসায় সার্ভ করবেন এটা অবশ্যই নিজের পরিমাণ মতো সার্ভ করবেন, মেহমানের সামনে এরকম দিলে বিপদ। হ্যাঁ হ্যাঁ না এটা তো শুটিং এ যাতে ভালো লাগে দেখতে, একটু লোভনীয় উপর থেকে ফুলে থাকে উঠে থাকে, এটা শুটিং এর ক্ষেত্রে অনেক কিছুই করা লাগে আমাদের, যেটা আপনারা বাসায় কখনোই করবেন না। হ্যাঁ রেস্টুরেন্টে এরকম করে, মানে যে কোনো জিনিস নানা রকম বিজ্ঞাপনে যেটা দিবে ওইটা একবার মনে করো ওইটা অনেক ওভারফ্লোটেড করে ফেলে, কারণ না হলে তো ফটোগ্রাফিতে ভালো আসবে না, ছবিতে ভালো আসবে না। হ্যাঁ কিন্তু যখন আবার সার্ভ করার সময় তখন ঠিকই সেটা লিমিটেড কোয়ান্টিটিতেই সার্ভ করা হয়, এই জন্য দেখবা অনেক রেস্টুরেন্টের আছে না ফুড ফটোগ্রাফিতে আছে, তাদের মেনুতে একরকম ছবি দিছে খুব বেশি ভরা ভরা সব কিছু, বাট রেস্টুরেন্টে খাইতে গিয়ে ওটা না পাইলে আমরা ব্যাড রিভিউ দিই, বাট এটা না করলে তো হবে না। হ্যাঁ এটা আমাদেরকে মানতেই হবে যে দ্যাটস দ্য ফুড ফটোগ্রাফি, ফুড ফটোগ্রাফি সৌন্দর্য রক্ষার্থে সব কিছু ওভারলোডেড করেই সার্ভ করতে হয়, এতে করে ফটোগ্রাফিটা ভালো আসে, বাট আলটিমেটলি যখন আমরা কোনো মানুষকে ওটা খাওয়ার জন্য সার্ভ করব মানুষের পক্ষে ওভারলোডেড জিনিস খাওয়া সম্ভব না, সো তখন কিন্তু আবার চেঞ্জ করতে হবে, যেমন ফটোগ্রাফির জন্য এগুলোকে মিক্স করলে ভালো লাগবে না, ভালো লাগবে না। হ্যাঁ বাট খাওয়ার জন্য অবশ্যই আপনাকে মিক্স করে খেতে হবে, কারণ এই যে লেয়ার জিনিসগুলো এগুলো যদি আমি মিক্স করে ফেলতাম আগেই আমার ভিডিওতে বা ফটোগ্রাফিতে ওটা ভালো আসতো না, বাট এখন দেখেন খাওয়ার সময় একদম মাখায় চাখায় নিয়ে ও ও অনেক মজা, অনেক মজা না? তুমি কি আজকে সেহরি করবে না তাহলে? অবশ্যই করব, আমি এটা বেশি খাবো না এখন, একটু রেখে দেব, সেহরির পরে বাদ বাকি একটু ডেজার্ট খাই ঘুম, তাই না না খাবো। আচ্ছা আচ্ছা তুমি খাও, যাই হোক আপনাদের ভাইয়া প্রতিদিন যেটা করে সেটা হচ্ছে সেহরির পরে কিছু সময় রাখে ও, তারপরে উপরে যে ফ্রেশ হয় দাঁত ব্রাশ করে,
তারপরে নামাজের জন্য প্রিপারেশন নেয়, নামাজ পড়ে, তারপরে আমাদের আরো অনেক কাজ থাকে, কাজ শেষ করে তারপরে ঘুমাতে যাওয়া হয়। আর ইদানিং কিন্তু সে যাও সকালবেলা, বিশেষ করে ভোরের নামাজটা ওর পাপার সাথে জায় নামাজ নিয়ে বসে, তাই না মা? আল্লাহ গুনা দিও না, তাই তো? এমন বলো, মোনাজাত করো পাপার সাথে। আচ্ছা পাপা, ও জেলি দুধ খায় না, ও আইসক্রিম খাবে। দিবা নিজের রান্নার প্রশংসা নিজেই করি আমি, বুঝছো? তো আপনাদের কাছে কথা হচ্ছে, হালুদের মধ্যে মজা, বিশেষ করে গরমের সময়। গরমের সময় ইংল্যান্ডে তো ঠান্ডা, কিন্তু বাংলাদেশে বেশ গরম। তো আপনারা ঈদে অথবা রোজার ইফতারে, হ্যাঁ ইফতারেতে এটা ট্রাই করবেন, অনেক মজা। তুমি যেভাবে মাখাচ্ছো দেখে আমার মনে হচ্ছে থাক, আজকে সেহরিতে ভাত আর খাবো না, এই ফালুদাটা খেয়েই আমাদের সেহরি হয়ে যাক। অবশ্য ভাত বসাই দিয়ে আসছি আমি, বুঝছো? আমাদের সেই জ্বালানো মাংস এখনো কিছুটা রয়ে গেছে, খিচুড়ি রান্না করলে অবশ্য শেষ হয়ে যেত, বাট আজকে আমাদের পাতলা খিচুড়ি রান্না করার কথা থাকলেও রান্না করা হয়নি। যাই হোক, সো আরেকটু খাবো আজকে, তারপরে কালকে ইনশাল্লাহ বাকিটুকু দিয়ে খিচুড়ি করবো। আর গতকালকে এই যে বাতাসি মাছ চচ্চড়ি, ওটাও অনেকখানি রয়ে গেছে দুইজনের জন্য পর্যাপ্ত, তো এই জন্য আজকে আর কিছু রান্না বান্না হচ্ছে না। আর এখানে হচ্ছে আমাদের এই যে গরম গরম ভাত, তো এই হচ্ছে আমাদের আজকে সেহরির মেনু। আর আমার মেয়ে পটেটো খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে, শুধু পটেটো দাদা যাবে না, ফিশ খেতে হবে। এদিকে আমার সবকিছু ক্লিন করতে হবে সেহরির পরে, ইনশাল্লাহ সব করব, আজকে করে টোরেই ঘুমাবো। আর আমরা কিন্তু সেহরির সময় উঠে খাওয়া দাওয়া করি বা রান্না করি এমনটা না, আমরা একবারে সব কাজকর্ম সেরে, সেহরি সেরে, ফজর সেরে তারপরে হচ্ছে ঘুমাতে যাই, আমাদের এই জন্য ঘুম হয় না। আর চিকেনটাও মেরিনেট করে রাখবো আগামীকালকের জন্য, চিকেন বের করে রাখছি, ক্লিন করতে হবে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি হয়েছে আমার মার? আচ্ছা চলো চলো।